সুপ্রিয় শিক্ষার্থীগণ, বিশেষ করে যারা এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর দিয়ে লেখাপড়া করতেছ, তাদের সকলকে সকলের প্রতি থাকলো আমার দোয়া ও আশীর্বাদ। আজকে আলোচনা করব আমি পরিবেশ রসায়নের তোমাদের দুই নম্বর টপিকস, সেটা হলো গ্যাসের অবস্থার সমীকরণ। গ্যাসের অবস্থার সমীকরণ বাহির করতে গেলে সর্বপ্রথমে আমাকে বয়েলের সূত্র ভি সমানুপাতিক 1/p, যেখানে টি সমান স্থির, এটা হলো বয়েলের সূত্র। বয়েলের সূত্রটি মূলত হইল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক, এবং বয়েলস 1662 খ্রিস্টাব্দে তিনি এই গবেষণা করে প্রমাণ করেছেন যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসে তার পর যে চাপ প্রয়োগ করা হবে, এই চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক হইল সমানুপাতিক, বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে ওয়ার আয়তন পরিবর্তন হবে তার উপর প্রযুক্ত চাপে বিপরীত অনুপাতে, এটা হলো বয়েলের সূত্র। অর্থাৎ বয়েলের সূত্র থেকে আমরা যদি আয়তনকে ভি দ্বারা প্রকাশ করি এবং চাপকে পি দ্বারা প্রকাশ করি, টি যদি স্থির তাপমাত্রা সেটা স্থির থাকে, তাহলে যে কোনো গ্যাসের নির্দিষ্ট ভর যদি নিয়ে গবেষণা করা হয়, তাহলে দেখা যাবে তার উপর যে চাপটা প্রয়োগ করা হয় এবং আয়তনটা যে পরিবর্তন হবে, সেটা হলো আয়তনের সঙ্গে চাপে বিপরীত অনুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের আয়তন পরিবর্তন হবে তার উপর প্রযুক্ত চাপে বিপরীত অনুপাতে, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p। এখন এই চিহ্নটাকে যে উঠাই দিই আমরা, তাহলে একটা কনস্ট্যান্ট কে ইনটু 1/p, দ্যাট ইজ পি ভি ইজ ইকুয়াল টু কে, এটা হলো বয়েলের সূত্রের গাণিতিক সমাধান। এখন যদি পি ওয়ান চাপে ভি ওয়ান যদি আয়তন হয়, এই দুটোকে যদি গুণ করা যায়, এবার যদি পি টু চাপে ভি টু যদি আয়তন হয় এবং এই দুটো যদি গুণ করা হয়, তাহলে দুটি গুণফল সমান হবে। অনুরূপভাবে পি থ্রির সঙ্গে ভি থ্রি গুণ করলে সমান হবে আপ টু পি এন, এবং ভি এন ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ পি ভি ইকুয়াল টু কে। তাহলে আমরা বলতে পারি পি ভি ইকুয়াল টু কে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কে বাই পি, দ্যাট ইজ ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, ইনভার্সাল প্রপোর্শনাল টু 1/p, দ্যাট ইজ সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। এবং রবার্ট বয়েল 1662 খ্রিস্টাব্দে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের সঙ্গে স্থির তাপমাত্রায় আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক বের করতে গিয়ে উনি বলেছেন যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসে ওয়ার আয়তন পরিবর্তন হবে তার প্রযুক্ত চাপের বিপরীত অনুপাতে, এ হলো বয়েলের সূত্র। এখন চার্লসের সূত্র থেকে আমরা জানি, চার্লসের সূত্রটি একটা বড় গবেষণা। উনি প্রত্যেকটি গ্যাসের 1 ডিগ্রি তাপমাত্রা কমায় এবং বাড়াতে ইনি 1/273 এই অনুপাতে এটা বেড়ে গেছিল বা সংকোচন হয়ে গেছিল, সেইটা আলোচনা করতে গেলে আমরা পরম শূন্য তাপমাত্রা একটা ধারণা পাই। কিন্তু সর্বশেষে চার্লস তার যে সূত্রটা, সে সূত্রটা মূল সূত্রটা হইল স্থির চাপে, চাপটা যদি স্থির থাকে আয়তনের সঙ্গে পরম তাপমাত্রার সম্পর্ক হবে সমানুপাতিক। অর্থাৎ
স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসে ওর আয়তন পরম তাপমাত্রা সহিত সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, এটাই হলো চার্লসের সর্বশেষ গাণিতিক ব্যাখ্যা। এখন এটা হলো চার্লসের সূত্র। এখন এই সমানুপাতিক চিহ্ন উঠা দিলে ভি ইজ ইকুয়াল টু কে টি, তার মানে ভি কে টি দ্বারা ভাগ করলে কনস্ট্যান্ট ধ্রুবক হবে। এ কথার মানে এই, ভি ওয়ান যদি আয়তন হয় টি ওয়ানের জন্য, তাহলে এটার অনুপাত করলে যা মান হবে, অনুরূপভাবে ভি টু আয়তনকে তার টি টু দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে দুটার মান সমান হবে, অনুরূপভাবে ভি থ্রিকে টি থ্রির দ্বারা ভাগ করলে একই মান হবে আপ টু ভি এন এবং টি এন ইজ ইকুয়াল টু কে। এ কথার মানে হল ভি বাই টি ইজ ইকুয়াল টু কে, ভি ইজ ইকুয়াল টু কে টি, দ্যাট ইজ ভি সমানুপাতিক টি। এটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক সমাধান। এবং এই সূত্রটি 1787 সালে চার্লস তার ব্যাপক গবেষণা করে এই সূত্রটি প্রতিষ্ঠা করছিলেন, এবং এই সূত্র উপর নির্ভর করে উনি পরম শূন্য তাপমাত্রা একটা ধারণা দিয়েছেন। এই পরম শূন্য তাপমাত্রার উপরে পরে এটাকে ক্যালভিন স্কেল আবিষ্কার হয়েছিল। সেই পরম শূন্য তাপমাত্রার ব্যাপারটা আমরা আরও পরে আলোচনা করব, শুধু চার্লসের সূত্রটি মনে রাখার জন্য এইটুকুই যথেষ্ট। এখন এরপরে একজন বৈজ্ঞানিক অ্যাভোগাড্রো সূত্রটি হইল ভি সমানুপাতিক এন, যেখানে ভি হল আয়তন, এন হল মোল সংখ্যা। সমীকরণ নম্বর 3, এটা হলো অ্যাভোগাড্রো সূত্র, যেখানে পি এবং টি উভয় স্থির, পি এবং টি যেখানে স্থির, অর্থাৎ সম আয়তনে সম চাপে সম উষ্ণতায় সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10³, যেটা অ্যাভোগাড্রো সংখ্যা পাওয়া গেছিল। সে আলোচনা আমরা যাব না, শুধু আলোচনা এটুকু মনে রাখলেই যথেষ্ট এখানে, যে স্থির চাপে এবং স্থির আয়তনে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তার আয়তন মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, দ্যাট ইজ ভি সমানুপাতিক এন। এখন আমরা এটাকে উঠা দিলে ভি ইজ ইকুয়াল টু কে এন, দ্যাট ইজ ভি বাই এন ইকুয়াল টু কে। এটা হলো তার গাণিতিক ব্যাখ্যা। এখন এই তিনটি সূত্রকে যদি আমরা একসঙ্গে লিখি, তাহলে আমরা পাই, তিনটি সূত্রকে যদি একসঙ্গে আমরা, অর্থাৎ ভি সমানুপাত বিপুল 1/p, বয়েলের সূত্র ভি সমানুপাতিক টি, চার্লসের সূত্র ভি সমানুপাতিক এন, অ্যাভোগাড্রো সূত্র, তিনটি সূত্রকে আমরা এলজেব্রা নিয়মে একসঙ্গে করলে ভি সমানুপাতিক 1/p ইন্টু টি ইন্টু এন, যখন পি টি পি উভয়ে যখন পরিবর্তনশীল, যখন পরিবর্তন উভয় যখন পরিবর্তনশীল, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি এন ডিভাইড বাই পি, দ্যাট ইজ পি ভি ইকুয়াল টু এন কে টি। এটাই হলো এন মোলের জন্য সংযোগ সূত্র। এখন কের পরিবর্তে যদি আর বসানো হয়, যেখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক, তখন পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। এটা এন মোল গ্যাসের জন্য, এক মোল গ্যাসের জন্য পি ভি ইকুয়াল টু আর টি, এক মোল গ্যাসের জন্য, এটা হলো গ্যাসের অবস্থার, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, অর্থাৎ পি ভি ইকুয়াল টু আর টি এক মোলের জন্য, এন মোলের জন্য পি ভি ইকুয়াল টু এন আর টি, যেখানে আর হলো মোলার ধ্রুবক, আর হলো মোলার ধ্রুবক, আর সমান মোলার মোলার ধ্রুবক, যেখানে আর হলো মোলার ধ্রুবক, মোলার কনস্ট্যান্ট। এই হলো, দ্যাট ইজ পি ভি ইকুয়াল টু পি ভি বাই টি ইকুয়াল বাই টি ইকুয়াল টু আর। আমরা পরবর্তীতে আর এর তাৎপর্য ব্যাখ্যা করব। এটা হলো
আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু এনআরটি অ্যান্ড পিভি ইকুয়াল টু আরটি, এন মোলের জন্য এনআরটি, এক মোলের জন্য পিভি ইকুয়াল টু আরটি। আমরা যখন আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ যখন ব্যাখ্যা করব, তখন আমাদের বয়েলস, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র লাগতেছে। তখন আমরা এই তিনটা সূত্রকে সমন্বয় করে আমরা কে এর পরিবর্তে যখন আর বসাবো, তখন সেটা হয়ে যাবে পিভি ইকুয়াল টু এনআরটি এন মোলের জন্য, আর এক মোলের জন্য পিভি ইকুয়াল টু আরটি। এটা হলো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তোমাদের সকলকে ধন্যবাদ।